অগ্নিপথ স্কিমে আর এই যে ভ্যাকেন্সিটি বের করা হয়েছে এর জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসার নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ অনলাইন রেজিস্ট্রেশন এবং তোমাদের যে অনলাইন एग्जाम কবে হবে অল ডিটেইলস এখানে দেওয়া রয়েছে এজ লিমিট এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি সংখ্যা কত রাখা রয়েছে আমি বলে দিচ্ছি এখানে যেটা রয়েছে যে তিন 3500 তো তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে তো আমি ভিডিওটি শুরু করছি অল ডিটেইলস এখানে আমি আলোচনা করবো এজ লিমিট অফ প্লেয়ার্স

मार्च मासे शुरू हो सतर तारीख के पर थे तो यह तुम्हारे एग्जाम डेट और एप्लीकेशन डेट जो रही है बोले दिल तीन हजार पाँच सौ भैकेंसि रही है इसमें अप्लाई करते तुम्हारा देखते अग्निपथ स्कीम तुम्हारा एस टी पी एस जो डबल डबल क्लेम डबल प्लस अग्निपथ तुम्हारा जो देखते वायु डट सी ए डी एस सी डट इन एच यबसाइट वेबसाइटे गुमरा एखे अनलाइने रेजिस्ट्रेशन करते ठीक है তো তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে চলবে অনলাইন রেজিস্ট্রেশন এখানে এই অফিসার ওয়েবসাইটে আরেকবার দিয়ে দেওয়া রয়েছে তো তোমরা এটা দেখে নেবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তোমাদের যদি প্রথমেই বলি আমি এজ লিমিটেড তো এখানে এজ লিমিট রাখা রয়েছে তোমাদের যাদের জন্ম যারা যাদের জন্ম দুই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে দুই জুলাই দু হাজার সাত পর্যন্ত তো তারাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো তাছাড়া এখানে অন্য কোনো যে আপার এজ লিমিট দেখতে পাচ্ছি ইন কেস অস ক্যান্ডিডেট অল স্টেজ অফ সিলেকশন পডি দেন দি আপার এজ লিমিট অ্যাজ দ্য ডেট এনভলয়নমেন্ট শুড বি একুশ ইয়ারস তো তোমাদের অবশ্যই একুশ বছর পর্যন্ত রাখা রয়েছে তো এই যে জন্ম সালটা রয়েছে এর মধ্যে যদি কারোর জন্ম হয়ে থাকে তো তবে তোমরা এখানে যেটা রয়েছে যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের মেডিটিয়াল স্ট্যাটাস অবশ্যই মেল এবং ফিমেল যারা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের মেলের জন্য দেখতে পাছো

সাবজেক্টের হিসেবে থাকতে হবে ঠিক আছে এবং তোমাদের দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটস মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট মার্ক্স নিয়ে তোমাদের পাস করতে হবে ঠিক আছে ফিজিক্স ম্যাথমেটিক্স এবং ইংলিশে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতেই হবে তো তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অথবা তোমাদের যদি সায়েন্স স্ট্রিম না থাকে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যদি কোনো ডিপ্লোমা করে থাকো টুয়েলভের পরে তো এখানে তোমাদের অবশ্যই ডিপ্লোমা কিছু ইঞ্জিনিয়ারিং কেস মেকানিক্যাল এবং তোমাদের মেকানিক্যাল ইলেকট্রাসিয়ান ইলেকট্রনিক্স অটোমোবাইল কম্পিউটার সায়েন্স নিয়ে যদি এখানে এখানে দেখতে পাচ্ছ ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি এবং ইনস্ট্রুমেশান ও টেকনোলজি নিয়ে তোমরা যদি এখানে বিটেক কমপ্লিট করে থাকো ডিপ্লোমা কমপ্লিট করে থাকো সরি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে তোমাদের পাস করতে হবে ঠিক আছে পলিটেকনিক ইনস্টিটিউটটি পার্সেন্ট মার্কস এবং এখানে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট মার্ক্স ইংলিশে থাকতে হবে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো ইন ডিপ্লোমা কোর্স তোমরা দেখতেই পেলে এবং তোমাদের যেটা রয়েছে ম্যাট্রিকুলেশন এবং তোমাদের এখানে তোমাদের অবশ্যই টেন প্লাস টেনে যে সাবজেক্টটা ইংলিশ থাকতে হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অথবা তোমাদের কাছে যদি টু ইয়ার্স ভোকেশনাল কোর্স করে থাকো টুয়েলভে ইলেভেনের পরে তো এবং সে সেখানে যদি ভোকেশনাল কোর্সে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকে ঠিক আছে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো যাদের ভোকেশনাল আছে তাদেরও কোনো চিন্তার কারণ নেই তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে বছরের ভোকেশনাল কোর্স থাকতে হবে যেখানে তোমাদের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে উইথ

সেন্টিমিটার রাখা রয়েছে পাঁচ সেন্টিমিটার কম তো এখানে হাইটটা তোমাদের লাগবে আর নর্থ ইস্ট থেকে যারা বিলং করো উত্তরাখণ্ড থেকে যারা আছো যারা নর্থ ইস্ট থেকে বিলং করো উত্তরাখণ্ড এবং অন্য যে আরও যে লক্ষদ্বীপ লাক্সাদ্বীপ যারা রয়েছে এখান থেকে যারা বিলং করো ইউনিয়ন ট্রেড থেকে তো অবশ্যই তোমাদের যেটা রয়েছে একশো সাতচল্লিশ সেন্টিমিটার হলেও তোমরা এখানে অ্যাকসেপ্ট করা হবে তোমাদেরকে ঠিক আছে এবং তোমাদের দেখতে পাচ্ছ আর লাক্সাদ্বীপের যে তোমাদের এখানে হাইটটা রাখা রয়েছে will be একশো একশো পঞ্চাশ সেন্টিমিটার হলেও তোমাদের চলবে এখানে এই যে তোমাদের নর্থ ইস্ট এবং হিল রিজন থেকে সিকিম তারপর তোমাদের উত্তরাখণ্ড তারপর জম্মু কাশ্মীর এখান থেকে যারা বিলং করো তো তোমাদের জন্যই হাইটের ছাড়গুলি থেক পেয়ে যাবে এবং তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছো যে তোমাদের চেস্ট হাই যে যেটা রয়েছে তোমাদের এখানে চেস্ট এক্সপ্যান্ড করে পাঁচ সেন্টিমিটার বাড়াতে হবে সাতাত্তর সেন্টিমিটার লাগবে

তোমাদের এখানে বলা রয়েছে তোমাদেরকে অবশ্যই শুনতে দক্ষ তো অবশ্যই মেডিকেল ইফিট লাগবে এখানে তোমাদের ভিজ্যুয়াল অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে এখানে তোমরা এগুলো দেখে নেবে ঠিক আছে অল ডিটেলস তো আরও যদি আমি দেখতে পাচ্ছ হেলথ এবং তোমাদের আরও যে জেনারলজিক্যাল ডায়গনজিকাল এক্সামিনেশন তোমাদের এখানে দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে তোমরা এই নোটগুলি ভালো করে পড়ে নেবে দেখে নেবে এবং তোমাদের এখানে কি কি তোমাদের এখানে টি এখানে তোমাদের হবে মানে অ্যাডমিট কার্ড আসার পর সেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কালার প্রিন্টেড দুটো যে রয়েছে তার একটা অ্যাডমিট কার্ড এবং পরবর্তী যে তোমাদের আরও অরিজিনাল সেট অ্যাটেস্টেড ফটোগ্রাফ আরও তোমাদের যেমন ভোটার আইডি কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে তো সেমন কিছু একটা আইডি কার্ড লাগবে তেমন এবং তোমাদের এখানে 10+2 এর সার্টিফিকেট মার্কস সার্টিফিকেট পাস সার্টিফিকেট তো এসব তোমাদের লাগবে এখন তোমাদের এনসি সার্টিফিকেট যদি থাকে অরিজিনাল সার্টিফিকেট এনসি এ বি সি সার্টিফিকেট যদি থাকে যদি থাকে তোমরা এটা নিয়ে যেতে পারো তো এসব তোমাদের লাগবে তো অরিজিনাল ফেজ 1 অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে যখন অ্যাডমিট কার্ডটা বেরিয়েছিল ফেজ 1 তোমাদের পরীক্ষার সময় তো সেটি লাগবে তো অল ডিজিটাল সমস্ত রেখনা দ আর আছে ঠিক আছে আর তোমাদের অরিজিনাল যে এনসি যারা এনসি করেছো তাদের সিরিয়াল নাম্বারটা লাগবে তো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এবং এলি এলিজিবিলিটিও তোমাদের এখানে দেওয়া আছে নয়ডগুলো তোমরা দেখে নেবে আর আমি যদি এখানে বলি সেকেন্ড তোমাদের যে এখানে রান কতক্ষণ ধরে করানো হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তোমাদের রান করানো হবে সেভেন মিনিটসে কমপ্লিট করতে হবে ফর মেল আর ফিমেলদের জন্য সেম ডিস্ট্যান্স শুধুমাত্র এখানে এক মিনিট সময় বেশি দেওয়া হবে আট মিনিটে করতে হবে এখানে টেন পুশআপস করতে হবে যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এক মিনিটে করতে হবে মেলদের জন্য এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এভরি দশ মিনিট পর পর এখানে করানো হবে ঠিক আছে টেস্ট উইল বি কন্ডাক্ট আফটার টু মিনিটস দেখতে পাচ্ছ প্রথমটা করানো হবে দশ মিনিট পর যেটা তোমরা দৌড়াবে তারপরে এবং সেকেন্ডটা করানো হবে সিট আপস যেটা রয়েছে সেখানে তোমরা এক মিনিট সময় পাবে দশটা করানো হবে এবং টেন স্কোয়াটস রয়েছে এক মিনিট করানো হবে দু মিনিট পরে পরে টেন পুস আপ এবং টেন সিট আপের পর পর তোমাদের দু মিনিট এক মিনিট পর পর তোমাদের এখানে করা হবে দু মিনিটস ব্রেক দেওয়া হবে এক মিনিট করে তোমাদের এখানে যেটা রয়েছে এক মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে টেন 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 কুড়ি তো এখানে আমরা দশ মিনিট দু মিনিট এবং দু মিনিট চোদ্দ মিনিটের টাইম পেয়ে যাবে গ্যাপ গ্যাপে দু মিনিট এবার দের জন্য এখানে তোমাদের দেওয়া রয়েছে যে সিট আপ তোমাদের করতে হবে এক মিনিট তিরিশ সেকেন্ডে এবং ফিফটি স্কোয়ারস তোমাদের করতে হবে এক মিনিটের সেম টাইম রয়েছে দশ মিনিট দু মিনিট এখানে

মেডিকেল এক্সাম তো সেখানে তোমাদের এই গুলি করা হবে তো তোমরা অবশ্যই যারা মেডিকেল ফি তারা এখানে অ্যাপ্লাই করবে আয়দার যারা মেডিকেলের ফিড নয় তারা এখানে অ্যাপ্লাই করবে না কারণ পরবর্তীকালে তোমরা যদি পরীক্ষায় পাসও করে যাও তো বাছাই করা হবে তোমাদের আমাদের বাছাই করা হবে না তোমাদেরকে ছাড়টাই করা হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো আর যদি আমি তোমাদের নোটিফিকেশন সম্বন্ধে বলি তোমরা দেখতে পাচ্ছ এখানে জেন্ডার ফর ফিমেল ক্যান্ডিডেটস ঠিক আছে এই প্রেগন্যান্সি যাদের আছে ফর প্রেগন্যান্সি এনি কন্ডিশন ফাউন্ড বি ডিসকোয়ালিফাইড তোমাদের ডিসকোয়ালিফাইড করা হবে তোমরা যদি কোনো রকমভাবে প্রেগন্যান্সি থাকো তো সব তোমাদের দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা এইগুলি ভালো করে দেখে নেবে তোমাদের এখানে ডিটেলস মেক্সাম স্ট্যান্ডার্ড অ্যাভেল তোমাদের অবশ্যই সিএ বি সিএসবি ডাব্লিউ বি ওয়েব পোর্টালে তোমাদের এই অফিসের অগ্নি পোর্টালে তোমরা দেখতে হবে ঠিক আছে

যেগুলো থাকে তোমরা এখানে ছাটগুলি পেয়ে যাবো শিক্ষক এবং তোমাদের যে আলাদা আলাদা ইস্যু রয়েছে ভর্তি হওয়ার ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এগুলি তোমাদের অবশ্যই লাগবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনিং পিরিয়ড এবং লিভ পিরিয়ডও দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট ব্লেডি তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমাদের অগ্নিবিড়ে তোমাদের এখানে এয়ারফোর্সের ট্রেনিং দেওয়া হবে অগ্নি এয়ারফোর্সে এখানে তোমাদের লিভ দেওয়া রয়েছে যে গ্রেন্ড অব লিভ উইল বি সাবজেক্ট অন দি এয়ারফোর্স

অবশ্যই ছুরি দেওয়া হবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল তোমাদের দেওয়া রয়েছে এখানে তোমরা মান্থলি প্যাকেজ ফার্স্ট ইয়ার তিরিশ হাজার টাকা পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ পাচ্ছো ইনহ্যান্ড তোমাদেরকে একুশ হাজার টাকা দেওয়া হবে আর কন্ট্রিবিউশন টু অগ্নিবিশ ক্রপসের জন্য তোমাদের এখানে থার্টি পার্সেন্ট ন হাজার টাকা এখানে কাটা হবে দেন এইভাবে তোমাদের তেত্রিশ হাজার টাকা সেকেন্ড ইয়ার এবং তোমাদের এখানে তেইশ হাজার টাকা ইনহ্যান্ড পাবে তো এখানে তোমাদের

বারো মাসে বারো মাসে কাজ করার পর সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এক্সিট আফটার ফোর ইয়ার্স চার বছর পর তোমাদের এক্সিট করানো হবে কারণ এটা একটা পারমানেন্ট জব ভ্যাকেন্সি নয় বলতে পারো যে অগ্নিবিড় একটা চার বছরের একটা চাকরির বয়স রয়েছে এখানে তোমাদের তো এর পরে তোমাদের এক্সিট করানো হবে অগ্নিবিড়ে যারা ভর্তি করবে তো প্রথমেই বলে রাখি যারা এর জন্য অ্যাপ্লাই করবে এটা কোনো রকম পার্মানেন্ট জব ভ্যাকেন্সি নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই জব ভ্যাকেন্সি সব কিছুই তোমাদেরকে ওখানে যে রুলটা ফলো হয় পার্মানেন্ট জব वैकेंसीর জন্য যে কানেরিগুলো ফলো করতে হয় সেগুলোই তোমাদের করতে হবে বাট এখানে তোমাদের 4 বছর পর এক্সিট করণ হবে এবং তোমাদের যে 5 লাখ 2 5 5.2 লাখ এখানে তোমাদের দেওয়া রয়েছে 5.02 লাখ তোমাদের এখানে অল টোটাল যে টাকাটি জমা হবে স্যালারি র পট স্যালারি এবং তোমাদের স্যালারি থেকে কাটা হবে সেখানে 4 বছর পর তোমাদের 10 লাখ 10.04 লাখ তোমাদের অবশ্যই নিধি এই নিধি প্যাকেজ হিসেবে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে তো এখানে অবসলিট অ্যামাউন্ট এক্সপ্লোডিং ইন্টারেস্ট হে হিসেবে তোমাদের এখানে দেওয়া হবে তো চার বছর পর তোমাদের এখানে যেটা রয়েছে যে এক্সিট করতে হবে এটা পার্মানেন্ট জব্যাকেন্সি নয় তো অবশ্যই ইন্স্যুরেন্স অ্যান্ড ডেট ডিসাবিলিটি দেওয়া রয়েছে এক নিবি স্কিল সার্টিফিকেট একটা দেওয়া হবে ঠিক আছে তো তোমাদের এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবে যারা এখানে অ্যাপ্লাই করবে আমি অল ডিটেলস যেগুলো দরকারি ছিল আমি বলে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্স সাবজেক্ট যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে ষাট মিনিটের টাইম দেওয়া হবে ফিজিক্স ম্যাথমেটিক এবং ইংলিশ থেকে তোমাদের এখানে কোশ্চেন থাকবে সিবিএসসি টেন প্লাস টুয়েলভ তোমাদের এখানে যেটা রয়েছে সিলেবাস থাকবে এবং আদার দ্যান সায়েন্স সাবজেক্ট যারা থেকে অ্যাপ্লাই করবে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যারা ভোকেশনাল এবং অন্য কোনো সাবজেক্ট এখানে দেখতে পেলে যে তোমাদের বলে দিলাম আগে এডুকেশন কোয়ালিফিকেশন তাদের এখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ এবং তোমাদের এখানে

সার্টিফিকেট থাকে তো সেগুলো তোমরা স্কিল সার্টিফিকেট হিসাবে তোমরা দেখাতে পারো ঠিক আছে তো তোমাদের এই ডিটেলসগুলি দেওয়া রয়েছে এবং তোমাদের অথবা ফাইনাল যে ডিপ্লোমা করবে তিন বছরের মার্কশিট ঠিক আছে এগুলি তোমাদের থেকে আবেদন করলে দু বছরের মার্কশিট এসব তোমাদের জরুরি এবং ফটো এবং তোমাদের সাইজ দেওয়া রয়েছে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এখানে তোমাদের যে দেখতেই পাচ্ছ টেকেন নট বিফোর ডিসেম্বর ঠিক আছে তো ডিসেম্বরের যেটা দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছ এখানে তোমাদের আরও ডিটেলস দেওয়া রয়েছে এই ডিটেলসগুলো তোমাদের একটু দেখে নেবে পড়ে নেবে আর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস ফলো তো তোমাদের এখানে দেওয়া রয়েছে ডুপ্লিকেট ইনকমপ্লিট যদি তোমাদের কোনোরকম যেটা রয়েছে ফুল তথ্য তোমরা দিয়ে থাকো অথবা তোমরা যদি ডুপ্লিকেট দিয়ে থাকো ইনকমপ্লিট দাও যদি কোনো রকম কমপ্লিট না করেই অ্যাপ্লিকেশনটা করে দাও তো তোমাদের এখানে রিজেক্ট করা হতে করা হতে পারে অ্যাপ্লিকেশন যেটা রয়েছে যে তোমাদের ফর্মটি

আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কল লেটার চলে আসবে যেখানে তোমাদের ইমেলের মাধ্যমে কল লেটার দেওয়া হবে তো ক্যান্ডিডেটস হোয়াটসঅ্যাপ পার্সোনাল ইমেল আইডি তোমাদের অবশ্যই পার্সোনাল একটি ইমেল আইডি রেখে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছো ফর এনি ওন কোয়ারি ফর ভিজিট অনলি দ্য কোয়ারিস তোমরা এই নম্বরে কল করতে পারো মেল করতে পারো টেলিফোন করতে পারো ঠিক আছে আর এখানে গিয়ে তোমরা মেলও করতে পারো যদি কোনো রকমের প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করে বলতে পারো তো অবশ্যই আমি তোমাদেরকে এ বিষয়ে সাহায্য করে দেবো এবং এখানে তোমরা অবশ্যই যেটা রয়েছে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলা এখন ডিপ্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে হচ্ছে সবার আগে তো আশা করি আমি অল রিটেলস তো বলে দিয়েছি তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হয়নি আর হবেও না যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ড করে জানাবে এবং সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেল আছে ওয়ানকে তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তাদের মধ্যে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে এখানে শেষ করছি ঠিক আছে আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরির সঙ্গে আমি এই রকম যদি তোমাদের ইনফরমেটিভ ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমি রোজ রোজ রকম দুটো তিনটে যাই হোক রোজ একটি করে আমি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আনি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বন্ধুরা তোমাদের দিনটি শুভ হোক